পরনে চুড়িদার, হাতে প্লাস্টিকের ব্যাগ, তাতে জামা কাপড় এবং কিছু খাবার। এভাবেই কলকাতা থেকে শনিবার রাতে নদিয়ার শান্তিপুর রেল স্টেশনে চলে আসে 16 বছরের এক নাবালিকা। কি? শিখা দাস। শিখা দাস, তোমার ভাই বোনার কেউ ছিল? না, আমার একটা ভাই আর আমি একা। তো সে ভাই কোথায়? ভাইয়ের এখন কোনো খোঁজ নেই। কত দিন ধরে খোঁজ জানো না? এই 4-5 বছর। লাস্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল কোথায়? লাস্ট না, ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। না। তো বাবা মা কবে মারা গেছে? বাবা মা অনেক ছোটবেলায়। মানে তুমি এই বাড়িতে, যে বাড়িতে লাস্ট কাজ করতে চোরের অপবাদ দিল, সেই বাড়িটা থেকে কতদিন ধরে কাজ করতে? এই 3-4 বছর হচ্ছে। কি কাজ করতে ওখানে? ওখানে থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। সেখানে আরো লোক কাজ করতো? হ্যাঁ, আরো লোক। তারা কি সব বয়সে ছোট না বড়? টারও আছে? সব বয়স্ক লোক। বয়স্ক লোক। তুমি কি কাজ করতে বললে? থালা বাসন মাজা। তো সেখানে কি কি সমস্যা, কি হলো ওখানে? মানে পয়সা চুরি করেছে কি, আর আমার নামে বদনাম দিয়ে মানে তাড়িয়ে গেছে। কি বললো? বললো তুই পয়সা চুরি করেছিস কেন ঘরে ঢুকে? আমি বললাম তো এই ঘরে আমি ঢুকিনি, তা পয়সা কে চুরি করে? বলছে বলে তুই ছাড়া আমার কে ঢুকবে? কিসের ব্যবসা? ওই লোকটার ব্যবসা না চাকরি? কি করে? কি মানে কিসের চাকরি করে জানি না, তবে চাকরি করে। তো 4 বছর ধরে ওখানে রয়েছো তুমি, তোমার ওখানে জায়গাটা কোনোদিন নাম শোনোনি যে কোন জায়গা ওটা? না, কোনোদিন আমি নাম শুনিনি। কলকাতার মধ্যেই তো হবে? হ্যাঁ, এরকমই হবে। তো কোথায় থাকতে পারে, মানে ফ্ল্যাটে? 4-5 তলা? 5 তলা? 5 তলা। 5 তলা ফ্ল্যাটে নামালো যখন, তোমাকে কিসে করে নামালো? লিফটে নামালো। নামিয়ে কি বললো? নামিয়ে বললো তুই এখান থেকে চলে যা, আর কোনোদিন আসবি না। তখন তারপরে কি হলো? তারপরে আমি যখন বাইরে মানে বার করে দেওয়ার পরে যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন একটা বউ এসে বললো কি হলো খুকি, কাঁদছিস কেন? তখন আমি বলেছিলাম যে আমি মানে এখান থেকে বার করে দিয়েছে, তা আমি এখন কোথায় যাবো? তাই সে বউটা আবার ফের নিয়ে আবার বললো আমার সাথে চ। তাই বললাম কোথায় যাবো? তা বলছে বলে চ আমি অন্য কাজের বাড়ি দেখে দেবো কলকাতার দিকে। তা আমি আর ফের ওই ওনার কথা শুনে আবার ফের বললাম ঠিক আছে চলো। তারপর তার বাড়ি থাকলাম একদিন, মানে প্রথমে আমার ফের টিকিট কেটে দিয়েছে কলকাতার টিকিট, বললো যে কলকাতায় মানে একজনের বাড়ি দিয়ে আসবো তোর বলে আবার কলকাতার টিকিট কেটে দিয়েছে। দেওয়ার পরে আবার নিজের বাড়ি রেখে দিয়েছে। আবার ফের আজকে আবার ট্রেনে তুলেছে, তুলে বলছে বলে মানে এমনি ফোনে কথা বলা বলি করছে, আর আমি এবারে মানে শুনতে পেয়েছি। কি কথা বলা বলি করছে? ওই মানে কত দাম হচ্ছে না হচ্ছে মানে তোমাকে বেঁচে দেওয়ার জন্য। তা এখন শুনতে পেয়ে পাওয়ার পরে এবারে আমি তখন ওখান থেকে মানে ট্রেন যখন থামলো, থামার পরে তারপরে অন্য ট্রেন মানে ফার্স্ট ট্রেন চলছে। তা ও তোমাকে তখন ওই বউটা তোমাকে চেপে ধরলো না যে চাস না? তখন মানে ফোনে কথা বলছিল, দেখা পাইনি। আচ্ছা, ভিড়ের মধ্যে? ভিড়ের মধ্যে। তো তুমি ওখান থেকে পালিয়ে অন্য ট্রেনে উঠে পড়েছো? অন্য ট্রেনে উঠে পড়েছি। কখন উঠেছিলে ট্রেনে? ওই দুপুরের দিকে। খাওয়া দাওয়া করেছো কিছু? না। কখন থেকে খাওনি? মানে খাওয়া দাওয়া করেছি, মা এখন নিয়ে এসেছে। তারপর মা বলতে যে এখন এখন যার বাড়িতে এসছো? আচ্ছা, তো তার আগে কখনো খাওয়া দাওয়া করোনি? তা তোমার ওই যে ঘটনাটা কবে ঘটলো, যে তোমাকে বের করে দিল, সেটা কবে? সেটা পরশুদিন। পরশুদিন? আর কালকে ওর বাড়িতে থাকলে? তো ওর যার বাড়িতে থাকলে তার বাড়িতে কে কে আছে? যার বাড়িতে মানে বউটা নিয়ে গেছে, সে ঘরটায় কেউ ছিল না, ওই মানে বউটাই একাই ছিল। রাত্রিবেলা ঘুমালে? গিয়ে খেয়েছিলে কিছু? হ্যাঁ। আচ্ছা, তারপর সকালবেলা আবার বেরিয়ে আসলে? তো তারপরে এখন তোমাকে যে এই বাড়ি থেকে মানে এই কাকিমা যে নিয়ে আসলো, মা নিয়ে আসলো যে তোমাকে, তা তুমি এখন কি চাইছো? আমি এখন বলতে চাচ্ছি যে আমার কেউ নেই, আমি এখানেই থাকবো। তুমি তো এখানে থাকবে, কিন্তু আইনি তো কিছু বাধা আছে? তোমার বয়স তো 15 বছর, তোমার তো অন্যান্য আত্মীয় স্বজন, কারোর নাম মনে পড়ছে আত্মীয় স্বজন? মাসি, পিসি, জেঠিমা, এরকম কারোর কাকা নাম টাম কিছু মনে পড়ছে? নাম বলতে বাবার নাম সালাউদ্দিন দাস। বাবার নাম সালাউদ্দিন দাস? আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম মনে নেই, সেরকম মনে নেই, অনেক ছোট ছিলাম তো। ভাইয়ের নাম ওইয়ে রাজা দাস। রাজা দাস। আর তোমার নাম? নাম শিখা দাস। শিখা দাস। তা তুমি পড়াশোনা করোনি কোনোদিন? না। তা এই যে তুমি গেলে, তুমি তোমাকে যদি নিয়ে যাওয়া হয় এখন, সেই বাড়িতে চিনিয়ে নিয়ে যেতে পারবে?
যে বাড়িতে থাকতে ধরো সেই বাড়িটা, কিংবা ওই বউটা যে তোমাকে রাখলো রাত্রিবেলা তাদের বাড়িতে, এগুলো তুমি চিনতে পারবে নিয়ে গেলে? সে বউটা মানে নিজের বাড়ি না, মানে ভাড়া, আচ্ছা মানে দেখলাম যে, সে যে বাড়ি হোক, তোমাকে যদি নিয়ে যাওয়া হয় শিয়ালদায়, তারপরে তুমি চিনতে চিনে নিয়ে যেতে পারবে? না পারবে না। একটা বলো যে তার বাড়ির ঠিকানা ঠিকানা, তুমি কলকাতায় কোন কোন জায়গার নাম শুনেছো? এটা শুনেছি রাজাবাজার, আবার ট্যাংরা, ট্যাংরার নাম শুনেছো, রাজাবাজারে শুনেছো, আর যেখানে থাকতে সেখানে কোনোদিন কোন নাম শোনোনি? না। তুমি ওই 4 বছর আগে যখন ওই বাড়িতে কাজ করতে যাও, তারপরের থেকে কোনোদিন বেরোওনি বাড়ি থেকে? না, মানে বাইরে বার হতেই দিত না, মানে আমার কোনো মানে ঠিকানা ছিল না বলে হুম তাই বাইর হতে দিত না, জলে যদি মানে কোথাও চলে যেত। তোমাকে মাইনে টাইনে দিত টাকা পয়সা? না। তাহলে কি শুধু খাওয়া দাওয়া? খাওয়া দাওয়ার মানে পোশাকটা, পোশাকটা তোমার হাতে এমনি কোনো টাকা পয়সা দিত না? তোমার হাতে টাকা পয়সাও নেই? না। শান্তিপুর শহরে বিবাদীনগরে এক গৃহবধূ গীতা দাস চাকদহ থেকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় বিষয়টি তার নজরে আসে। ওই নাবালিকাকে অনেকেই বাড়ি নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। ওই গৃহবধূ নাবালিকাকে নিয়ে থানায় যান। আপনি কোথায় গিয়েছিলেন? আমি রানাঘাট গিয়েছিলাম। কি কারণে? ও আমার বদের সঙ্গে গিয়েছিলাম, ওই বুকির ফটো হবে, ডাক্তার দেখাতে গিয়েছিল তাই। আচ্ছা, তো কি শুনলেন? আমি যখন শান্তিপুর স্টেশনের থেকে যখন নামি, মানে ট্রেনের থেকে যখন নামলাম, নামবো আর কি, ট্রেনের ভিতর থেকে ওকে নিয়ে আর কি, অনেকগুলো বউ টউ ছিল ওই কাজে যায় যারা, ওরা সব বলা বলি করছিল যে এই তুই চলে এসছিস, পালাইছিস, বেঁচে গেছিস, কারণ ওরা নিয়ে যায় তোর বেঁচে দিত, বিক্রি করে দিত, দিল্লি নিয়ে যাচ্ছিল নাকি ওর, নিয়ে গেলি ভাই। তারপরে কান্নাকাটি করছে, সবাই মিলে বলতেছে যে তাহলে তুই এখন কি করবি, কোথায় যাবি? আমি যাই তোর বাড়ি কোথায়? আমিও জিজ্ঞাসা করলাম, তখন ওর কাছে আমার বাড়ি ঘর নেই, আমি তাহলে তুই যাবি কোথায়? তখন ওই বউগুলো আমারও বল লাগবে যে তাহলে তুমি নিয়ে যাও। যখন আমি বললাম কি যে যাবি তুই আমার সাথে, ও তখন বলছে যাবো। এর মধ্যে আবার ওই ওদের ভিতরে কেউ কাছে চল আমি নিয়ে যাই, আর একজন কাছে চল আমার বাড়ি চল। তারপর আমি আবার সাইডে ডেকে নিয়ে বললাম কি যে তুই তাহলে সত্যি তোর বাড়ি ঘর নেই? তখন ওর ওই কথাই একই কথা বললো। বলার পর তারপর আমি বাড়িতে নিয়ে এসে আশেপাশে সবাইকে বলেছি, বা আমাদের পাড়ার যে যারা দায়িত্বে আছে তাদের কাছে বলেছি, অশোকের কাছে যে বললাম যে এই ব্যাপার, আশপাশ থেকে সবাইকে ডাকলাম যে দেখো আমি একটা মেয়ে পড়ে পেয়েছি, এখন যে যা করবে এই পর্যন্তই। তো এখন আপনি মানে কি ভাবছেন? মানে এখন আমি সবাইকে জানানো হলো, এখন ধরেন ওর সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, বা আমি ওকে চিনেও নিয়ে জানুন না, এখন আপনারা যারা সিদ্ধান্ত নেবেন, যাতে ও বাড়ি ঘর যদি থাকে যদি ফিরে পায় সেটাই আমি বলবো। ওর কাছ থেকে কিছু তথ্য পেলেন ওর বাড়ি কোথায় বা ওর বাবা বাবা মা? ও তো বলছে যে আমার বাবা মা মারা গেছে, একটা বাড়িতে কাজ করতাম, কাজের বাড়ি ছিলাম, এটাই বলছে। কাজের বাড়ি থেকে চলে আসলো কেন? কাজের বাড়ি থেকে ও এখন আমাকে এটাই বলছে, বা সবার কাছে একই কথা বলছে যে ওই বাড়িতে ছিল নাকি চুরি হয়েছে, চোরের বদনাম দিয়েছে আমার। আমি তোর কি চোরের বদনাম দিয়েছে? কয় বকের টাকা পয়সা কি চুরি হয়েছে, আরো 4-5 জন কাজ করতে, ওটা আমাকে এখন বলেছে তুই নিয়েছিস। আমি তুই নিয়েছিস বলে নাকি ও সেই লিপটি করে নাকি নিজেই নামাই দিয়েছে, ওখানে দাঁড়িয়ে নাকি কাঁদছিল, তখন নাকি আর একটা বউ বার গায়ে তুই কান্নাকাটি করছিস কেন? তখন ও বলছে যে আমার এই বাড়িতে কাজ করতাম, বাবা মা কেউ নেই, আমার চোরের বদনাম দিয়ে এরা বের করে দিয়েছে। দেওয়ার পরে তাহলে তুই কাজ করবি? সেই বউটা আবার বলে চোর, তো কয় যে হ্যাঁ আমি কাজ করবো, তাহলে চল তোর আমি কাজ দেবো। তাই বলে নাকি ওর বাড়িতে নিয়ে গেছিল, সেই বউটার বাড়িতে নিয়ে যাই রাত্রে রেখে, আর সকালে নাকি শিয়ালদার থেকে টিকিট টিকিট কাটে সে দিল্লি না কোথায় নিয়ে যাচ্ছিল, যে ওকে বিক্রি করে দেবে নাকি গানা ঘোষা করছিল। ওরা ফোনে যাই হোক ওই বউটার কথাও শুনতে পাই, শোনার পর নাকি তখন ওই ট্রেন থেকে নেমে নাকি আর এক ট্রেনে যাই লোকায় নাকি সেই ট্রেনেই ছিল, বলতো তো ওই ট্রেনেই ছিল সারাদিন। ও আমার কাছে একথাও বললো যে এই ট্রেন শান্তিপুর কি কোথায় সেটা জানে না, এই ট্রেনের শেষ তো এই জায়গাটা, এই জায়গার থেকে ট্রেনে নাকি ও 2 বার আপ ডাউন করলো, একবার নাকি চলে গেছিল। আচ্ছা, মানে ওই একই ট্রেনে বসেছিল? একই ট্রেনে নাকি বসেছিল সেটা বললো নাকি, দুপুর কর ঘটনা এটা। তাহলে তারপরে যদি ট্রেনটা ঘুরিয়ে আসে তাহলে ওই রকম অন্য কোনো মানে যে লাস্ট স্টেশনে হতে পারে, অন্য কোনো লাইনেও হতে পারে, যাই হোক এখন এই পর্যন্তই আমি জানি। এখন তো নিয়ে আসি তো আমি বাড়িতে সব রাখিছে, তো খাবার টাবার দিয়ে টিয়ে রাখিছে, এখন সবার ডাকা ডাকি করলাম। এখন জানা যায় ওই নাবালিকার বাড়ি দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার কালিকাতলা এলাকায়। 4 বছর আগে তার মার মৃত্যুর পর বাবা দ্বিতীয়বার বিবাহ করেন। সৎ মায়ের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে কলকাতার এক ব্যক্তির আবাসনে পরিচারিকার কাজ করছিল। কিছুদিন পর চুরির অপবাদ দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়। পরে এক মহিলার সাথে তার পরিচয় হয়। ওই মহিলা তাকে নিয়ে ট্রেনে রওনা দেয়। ফোনে ওই মহিলার কথোপকথনে সে জানতে পারে তাকে 40,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। পরে ট্রেন থেকে নেমে সে পালিয়ে যায়। এদিন পুলিশ ওই নাবালিকাকে চাইল্ড লাইনের সাহায্যে হোমে রাখার ব্যবস্থা করে।
আমরা মেয়েটা গতকাল শান্তিপুরে এসেছিল, সেখান থেকে শান্তিপুরেরই একজন স্থানীয় বাসিন্দা তিনি আমাদের খবর দেন। তারপরে আজকে মেয়েটাকে তারা থানায় এসে যায়, আমরা থানা থেকে মেশিন থেকে রেস্কিউ করছি। কত বয়স আর কোথা থেকে এসছে বলছে? মেয়েটার বয়স 16 বছর আনুমানিক, এবং মেয়েটা এসছে কালিকাতলার জায়গাটার নাম বলছে জানিয়েছে আমাদের, এবং সেটা হচ্ছে জীবনতলা থানার আন্ডারে পড়ছে, মানে সাউথ চব্বিশ পরগনা। তো কী কারণে ও এসেছিল? এবারে ফ্যামিলি অত্যাচারিত কিছু বললো? মেয়েটাকে ওর বাবা 3 বছর আগে একটা জায়গায় কাজে দিয়েছিল, সেখান থেকে তার পরিবার থেকে কোনো খোঁজখবর নিত না, মেয়েটা জানতেও পারতো না। যেহেতু 3 বছর আগে গিয়েছিল, 12-13 বছর বয়স, মেয়েটা সেভাবে কোনো জায়গার নাম আইডেন্টিফাই করতে পারছে না, এই অবস্থায় আছে। এখন কোথায় নিয়ে যাবে না কীভাবে ওকে বাড়িতে পৌঁছানোর চেষ্টা করবো? আমরা মেয়েটাকে বর্তমানে CWC আমাদের বোর্ডে নিয়ে যাব, সেখান থেকে বোর্ড সিদ্ধান্ত নেবে, এবং আশা করি মেয়েটাকে একটা হোমে রাখার ব্যবস্থা করবে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।